আমরা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রাভেল শুটিং দেখব। সেটি হচ্ছে যে আমাদের কম্পিউটার অনেক সময় দেখা যায় যে আমাদের যে স্ক্যান ডিস্ক ডিফ্র্যাগমেন্ট সঠিকভাবে হয় না, অথবা হলেও স্ক্যান ডিস্ক অল্প একটু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, অথবা ডিফ্র্যাগমেন্ট 10% হয়ে আর হচ্ছে না, আগাচ্ছে না। অথচ আমরা জানি যে কম্পিউটারের যে সমস্ত এরর রয়েছে প্রবলেমগুলো ফিক্স করার জন্য এই স্ক্যান ডিস্ক ডিফ্র্যাগমেন্ট অত্যন্ত জরুরি। তো এই স্ক্যান্ডিস এবং ডিফ্র্যাগমেন্ট যখন সঠিকভাবে না হবে এবং এছাড়া বিভিন্ন রকম বিব্রতকর এরর ইলিগেল অপারেশন যখন আমাদের দিবে, তো এই জটিল সমস্যাগুলোকে আমরা ফিক্স করতে পারি একটা থার্ড পার্টি সফটওয়্যার যেটির নাম হচ্ছে নর্টন ইউটিলিটিস। তো নর্টন ইউটিলিটিসের সাহায্যে আমরা এই এরর বা প্রবলেমগুলোকে ফিক্স করে ফেলতে পারি। যখন স্ক্যান্ডিস এবং ডিফ্র্যাগমেন্ট ফেইল করবে তখন আমরা এই নর্টনের সাহায্য নিতে পারি। তো নর্টনের সিডি ঢোকানোর পরে নর্টন 2004 আমরা ঢুকিয়েছি, ঢোকানোর পর আমাদের সামনে যে ইন্টারফেস আসবে সেখান থেকে আমরা এখানে লঞ্চ ইউটিলিটিস ফ্রম সিডি এই অপশনে ক্লিক করব, ফলে আমাদের সামনে নর্টনের পরবর্তী যে ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নর্টন ডিজি ডক্টর, নর্টন উইন ডক্টর। তো আমরা নর্টন উইন ডক্টরে ক্লিক করব, যেহেতু আমরা আমাদের উইন্ডোজের প্রবলেমগুলো আমরা ফিক্স করতে চাই, সলভ করতে চাই। তো নর্টন উইন ডক্টরে ক্লিক করার পরে আমাদের সামনে যে নর্টনের যে ডায়াগনোসিস ডায়লগ বক্স আসবে সেখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে পারফর্ম অল নর্টন উইন ডক্টর টেস্ট অপশনটি বাই ডিফল্ট সেটিং রয়েছে, তো আমরা এটি সেটিং রেখে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করলে পরে আমরা লক্ষ্য করছি স্ক্যান। আমাদের মনে রাখতে হবে যে নর্টন খুবই পাওয়ারফুল একটি ইউটিলিটি সফটওয়্যার। যখন আমাদের এররগুলো উইন্ডোজের এররগুলো প্রবলেমগুলোকে যখন স্বাভাবিকভাবে স্ক্যান্ডিস এবং ডিফ্র্যাগমেন্ট করতে পারে না, ইভেন স্ক্যান্ডিস ঠিকমতো হয় না বা ডিফ্র্যাগমেন্ট অল্প একটু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, ডিফ্র্যাগমেন্ট হচ্ছে না, এ ধরনের যে সমস্ত জটিলতা রয়েছে, যে প্রবলেমগুলো রয়েছে, এই প্রবলেমগুলোকে ফিক্স করার জন্য, এই প্রবলেমগুলো সারিয়ে তুলতে এই নর্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা মার্কেট থেকে এই নর্টনের সিডি কিনে এনে আমরা এভাবে এগুলোকে ফিক্স করতে পারি। এভাবে স্ক্যান হয়ে যাওয়ার পরে আমাদের যখন ফিনিশিং স্ক্যানিং মেসেজ দিবে তখন আমরা নেক্সট বাটনে ক্লিক করে আমাদের পরবর্তী ডায়ালগ বক্সে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব, এরপর ওকে বাটনে ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি প্রবলেম সে ফাউন্ড করেছে, পেয়েছে, এবং প্রবলেমটি একটি লাল চিহ্ন দিয়ে ইন্ডিকেট করছে। এভাবে একাধিক প্রবলেম থাকতে পারে, অনেক প্রবলেম সে ইন্ডিকেট করতে পারে। তো আমাদের সবগুলো প্রবলেম আমাদের যদি আমরা ফিক্স করতে চাই তাহলে আমাদের উপরে আমরা দেখতে পাচ্ছি রিপেয়ার অল, এই রিপেয়ার অল বাটনে আমাদের ক্লিক করতে হবে এই প্রবলেমকে ঠিক করার জন্য। আমাদের যে মেসেজ দিয়েছে যে রিপেয়ার সব করবো কি না, সো আমাদের ইয়েস বাটনে ক্লিক করব, ফলে সে যতগুলো প্রবলেম থাকবে সে রিপেয়ার করে ফেলবে। তো এভাবে আমরা আমাদের উইন্ডোজে যে সমস্ত এরর রয়েছে, যে সমস্ত প্রবলেম রয়েছে যেগুলো স্ক্যান ডিস্ক অথবা ডিফ্র্যাগমেন্টের মাধ্যমে সলভ হয় না, সেক্ষেত্রে আমরা এই নর্টনের সাহায্য নিয়ে নর্টনের মাধ্যমে আমরা এগুলি সেগুলো ফিক্স করতে পারি, ফলে আমাদের পরবর্তীতে আমাদের সে সমস্ত প্রবলেমগুলো সলভ হবে, প্লাস আমাদের স্ক্যান ডিস্ক এবং ডিফ্র্যাগমেন্টও স্বাভাবিক গতিতে চলবে।